প্রাণ বাঁচাতে এখনও রাখাইন ছাড়ছে রোহিঙ্গারা, সীমান্ত পাড়ি দিয়ে আসছে বাংলাদেশে। প্রতিদিনই নতুন নতুন মুখ ভিড় করছে পুরনো শরণার্থীদের পাশে। ত্রাণের গাড়ি আসলে ঝাঁপিয়ে পড়ছে অসহায় মানুষগুলো। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছে অসংখ্য রোহিঙ্গা শরণার্থী। নিঃস্ব হয়ে মিয়ানমার থেকে আসা এসব মানুষ ভুগছে নানা সংকটে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় পরিবেশের মারাত্মক বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে এসব এলাকায়। ত্রাণ হিসেবে যারা বস্ত্র সহায়তা দিতে যান, শরণার্থীরা তাদের কাছে খাদ্য, ওষুধ ও নগদ টাকার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। ডাক্তার লাগে, দাবাই ওষুধ লাগে, এদিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগের নেতারা। এ সময় মন্ত্রীরা বলেন, মানবিক কারণে এখন আশ্রয় দেয়া হলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। বাস্তুচ্যুত মানুষকে এভাবে কেউ ঠাঁই দিতে পারে না, আজও কালের ব্যবস্থা করতেই হবে। অন্যদিকে কক্সবাজার থেকে রোহিঙ্গারা যাতে দেশের অন্য কোথাও ছড়িয়ে পড়তে না পারে, এজন্য বিভিন্ন স্থানে 27টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আমরা কক্সবাজার, বান্দরবন এখানে মিলিয়ে সর্বমোট 27টির মতো চেকপোস্ট আমরা স্থাপন করেছি এবং এই চেকপোস্টগুলো কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছে। এছাড়া টেকনাফ থেকে গত কয়েক দিনে 144 দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রত্নাজামান, 21 টেলিভিশন।